তো গাইস আপনালোকক এটাই অনুরোধ, প্লিজ প্লিজ মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিয়ক আর বেল আইকনটো বজাই দিয়ক, যাতে আপনালোকে নতুন আপডেট টমটম ই রিক্সা ভিডিও যাতে সোনকালে পাই থাকক, আর আপনাদের মন পছন্দ আকর্ষণীয় এখন টমটম যাতে ই রিক্সা লোব পারে। তো আমার স্ক্রিনে দিয়া নম্বরত কন্ট্যাক্ট করব আর বেল আইকনটো বজাই দিব, প্লিজ চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিয়ক, প্লিজ প্লিজ চ্যানেলটো। নমস্কার বন্ধু বান্ধবসকল, আপনাদের স্বাগত জানাইছো নতুন একটা ভিডিওলৈ। আৰু মই আজি আপোনালোকক ই ৰিক্সা লৈ আহিছো, কোনোবাই টমটম বুলি কয় আৰু কোনোবাই পিলপিলি বুলি কয়। এখন চাব পাৰে মহেন্দ্ৰা হয় না, ন মহেন্দ্ৰা, এখন মিনি মহেন্দ্ৰা মিনি ই ৰিক্সা আপোনালোকে দেখিবলৈ পাইছে, একদম গুড কণ্ডিশ্যন, ফিলপেক লাগি আছে, এতিয়াও কোনো কাম কৰোৱা নাই, একদম 20ৰ মডেল, 2020 চনৰ মডেল আপোনালোকে দেখিবলৈ পাব, গোটেইখিনি গুড কণ্ডিশ্যন আছে, টায়াৰ চায়াৰ সব ওকে হৈ আছে। তো আপনাদের চাক মানে গোটেখিন দেখাই আসো, দেখবলে পাইছে টায়ার সা গাছ, আপনাদের দেখবলে পাইছে এখন ই রিক্সা, ই রিক্সা আপনাদের সবে কমেন্ট করে কে থাকে আর লাগে, এখন ভিডিও আগতে দিয়া হয়েছিল অলরেডি, তো এখন আই ই রিক্সা লো যাব পারে আপনাদের, তো দুখন ই রিক্সা মানে আজ ভিডিও দিছো, আপনাদের চাক কোনখন পছন্দ হয়, আর এখন গুড কন্ডিশন আছে, এখন 2019 লাস্টর মডেল আপনাদের দেখবলে পাইছে, নাম্বার প্লেট লাগি আছে, সব গুড কন্ডিশন আছে, এখনের সব ওকে হয়ে আছে, মিটার সিটার সব ওকে হয়ে আছে, সিটটু সাক আপনাদের দেখবলে পাইছে, এফালে ভিতর কন্ডিশনটু সাক আপনাদের কোনো প্রবলেম নাই মানে, একদম গুড কন্ডিশন, মজা হয়ে আছে, ই রিক্সাখন আপনাদের আহি লৈ যাব পারে, ভাঙা সিঙা নাই, এ সাক তিনটা তিনটা চকা টায়ার একদম গুড কন্ডিশন 100% বলে কব লাগবে আপনাদের। তো আলফা মিনি মহেন্দ্রা আলফা মিনি হয় এখন দেখবলে পাব, তো ভিতর সিটটি আমি আপনাদের দেখাই দিছো, প্যাসেঞ্জার বহা সিটখন দেখবলে পাইছে, এই সাইডে তো বহিব পারে, এই সাইডে তো বহিব পারে, তো গাছ আপনাদের দেখবলে পাইছে, এখন আহি লৈ যাক, স্ক্রিনত দিয়া নম্বরত আপনাদের কল করক, নগাঁও এটি রোড খবরগাঁও লক্ষীনগর চারিআলি আছে, এখন মিটার সিটার সব ওকে হয়ে আছে গাছ, আপনাদের দেখবলে পাইছে। তো টমটমর ই রিক্সা মেইন বস্তু হল আপনার হেৰি, ই ব্যাটারি, ব্যাটারি কেটে যদি ওকে থাকে, গাড়ি একু ইয়াতে ইঞ্জিন নাই, অনলি ব্যাটারির উপর ডিপেন্ড করে, ব্যাটারি যদি নতুন পায় আপনাদের টেনশন নাই, আরাম 2-3 বছর চলাব পারে, লুকিং গ্লাস আদি করে সব লাগি আছে, হ্যান্ডেলটা ওকে আছে, পিক আপ তো দিলে গুছি যাব, হ্যান্ডব্রেক আদি করে সব ওকে আছে। আপনাদের দেখবলে পাইছে মহেন্দ্রা, এখন টমটম আর কোনোবাই পিলপিলি বলে কয়, আর ই রিক্সা হয় এই, আর আলফা মিনি গুড কন্ডিশন আছে, 2019 মডেল দেখবলে পাইছে, টায়ার সায়ার সব গুড কন্ডিশন আছে, গাড়িটা একদম শোরুম কন্ডিশন নতুন হয়ে আছে, আপনাদের দেখবলে পাইছে, রেড কালার হয় আর সিট কভার একদম আদি করে সব লাগিয়ে আছে, আর পিছর চকাটো চাক, রাইট সাইডের চকাটো একদম টায়ারটো 100% আছে, একদম 100% কবলে কোনো ভুল নাই, একদম নুম লাগি আছে, আপনাদের দেখবলে পাইছে, তো এখন আহি নিশ্চয় আপনাদের লৈ যাব পারে, এটা আপনার নগাঁও এটি রোড থয়বরগাঁও লক্ষীনগর চারিআলি দেখবলে পাইছে আপনাদের, তো এখন টমটম আহি লৈ যাক, মাত্র 95,000, যদি আপনাদের বিএসকেবি ব্লগ চাই আহে নিশ্চয় তার কারণে ডিসকাউন্ট দিয়া হব, কমসে কম 5,000 ডিসকাউন্ট দিয়া হব, আর এখন আপনাদের লৈ যাক, আর ডেইলি 50 টাকাকে দেখবলে পাইছে, লাইট আদি করে সব ওকে আছে, ইন্ডিকেটার লাইট, হেডলাইট, আপনার একু 10 টাকার করে এটু নি 10 টাকার কাম করব না লাগে, আপনাদের তো মানে কবলে গেলে 1 টাকার খরচা করব না লাগে, ইয়াত সব ওকে করে দিম, আর আছে অলরেডি ওকে হয়ে আছে, আর ব্যাটারি কেটে একদম নতুন হয়ে আছে আপনার, আর 3 মাহ হয়েছে লগা, 1 বছর ওয়ারেন্টি থাকা ব্যাটারি, গ্যারান্টি থাকা ব্যাটারি আপনাদের দেখবলে পাব, তো সব ব্যাটারি কেটে দেখবলে পাইছে আপনাদের ভিডিওত, তো স্ক্রিনত দিয়া নম্বরত কল করব, যদি গাড়িখন পছন্দ হয় আপনাদের আহি লৈ যাব পারে, নগাঁও এটি রোড থয়বরগাঁও লক্ষীনগর চারিআলি, ব্যাটারি এক সাইড ব্যাটারি হয় আপনার, মাত্র 3 মাহ হয়েছে ব্যাটারি, মাত্র 3 মাহ, 1 বছর গ্যারান্টি থাকা ব্যাটারি আপনাদের দেখবলে পাইছে, আর আহিলে কার্ড দেখব আপনাদের, ওয়ারেন্টি কার্ডটা পাই যাব, আর আরসি সেল লেটার সব পাই যাব, এইবিল সব আছে আদি করে, কাগজের নো টেনশন লোব আপনাদের, যদি ট্রান্সফার লাগে ট্রান্সফারও করে দিম আপনাদের, আর যিকোনো প্রান্তত আপনাদের ডেলিভারি হয়ে যাব, যদি এখন গাড়ি আপনার টমটম ই রিক্সা পছন্দ হয়
নিশ্চয় এই স্ক্রিনত দিয়া নম্বৰত কল কৰিব, নিশ্চয় পাই যাব আপোনালোকে। নগাঁও আহিব আৰু এখন টমটম আহি লৈ যাব মাত্ৰ 95,000ত, একদম কমতে দিছোঁ আপোনালোকক। এতিয়া বৰ্তমান এইখন ল'বলৈ গ'লে মহেন্দ্ৰা আপোনাৰ মিনি যোনটো আলফা এইটো টমটম যদি ল'বলৈ যায় নিশ্চয় 185,000 টকা লাগে। আপোনালোকে নতুন ডিলাৰত কণ্টেক্ট কৰি ল'ব পাৰে বা সুধি ল'ব পাৰে, আমি মিছা কোৱা নাই আপোনালোকক। আৰু গাড়ীখন গুড কণ্ডিশ্যন আছে বুলি মই ভিডিঅ' বনাই দিছোঁ আপোনালোকক, কোনো অসুবিধা নাপাব। আৰু দুইটা তিনিটা টায়াৰ একদম নতুন হৈ আছে, চাক নোম লাগি আছে টায়াৰৰ এফালে, একদম শ্ব'ৰুম কণ্ডিশ্যন। আৰু কাপোৰবিলাক অলপ ফাটা দেখিবলৈ পাইছে, এইকেইটা নতুন লগাই দিম, অহাৰ লগে লগে আপোনালোকে নতুন পাই যাব কাপোৰকেইটা, নতুন একদম ব্ৰেণ্ড নিউ কাপোৰ লগাই দিয়া হ'ব। ওপৰফালে চাক তাত কোনো স্ক্ৰেচ নাই, ভাঙা চিঙা নাই টমটমটো। তো গাইছ আপোনালোকে এখন ই ৰিক্সা আহি লৈ যাওক আপোনালোকে, তো দামো বেছি নহয়, অনলি 95,000। বি এছ কেবি ব্লগ যদি কোনোবাই চাই আহে নিশ্চয় তাৰ কাৰণে 10,000-5,000 নিশ্চয় ডিছকাউণ্ট দিয়া হ'ব। তো এখন আহি লৈ যাওক আপোনালোকে, 95 দি আহক, 90 দি দিম আপোনালোকে, মিলাই কৰি দিম আৰু চব অ'কে পাব। আৰু আপোনালোকে এখন লৈ যাওক, অসমৰ যিকোনো ঠাইত আপোনালোকে লৈ যাব পাৰে এখন ই ৰিক্সা। আৰু বিন্দাছ চলাই থাকক, ডেইলি 50 টকা খৰচা কৰি 2,000-1,500 টকা ইনকাম কৰক, ফেমিলি লৈ হেপি চলক। তো সেইকাৰণে গাইছ আপোনালোকৰ কাৰণে ই ৰিক্সা আৰু টমটম লৈ আহিছোঁ আজি। তো এইখন ছেকেণ্ড হেণ্ড পাব, নতুন নহয়, নতুনৰ বহুতেই দাম, আপোনালোকে লাগিলে সুধি চাব যে ছেকেণ্ড হেণ্ড ইমান দাম নহয়। আপোনালোকৰ কাগজ পত্ৰ চব অ'কে পাব, নাম্বাৰ প্লেট লাগি আছে, বিনা নাম্বাৰ প্লেটত আপোনালোকে টমটম নল'ব, ই ৰিক্সা নল'ব। আপোনালোকে এইখন এটিৰ থৈবৰ গাঁও লক্ষীনগৰ চাৰিআলি আহিব, স্ক্ৰীণত দিয়া নম্বৰত কল কৰিব। তো এইটো ভিডিঅ'ত দুখন টমটম দেখুওৱা হৈছে, চব মিনি আলফা হয় মহেন্দ্ৰা। তো আপোনালোকে এইখন আহি লৈ যাওক, নগাঁও আছে এইখন। আৰু এটা কথা ক'বলৈ পাহৰি গৈছিলোঁ মই, মানে এইখনৰ বেটাৰী আপোনাৰ একদম নতুন বেটাৰী, মাত্ৰ 3 মাহ হৈছে বেটাৰী লগোৱা, বাকী ৱাৰেণ্টি আছেই আপোনাৰ, 1 বছৰ নে 6 মাহ ৱাৰেণ্টি আছে এতিয়াও। তো আপোনালোকে এইখন আহি লৈ যাব পাৰে, বেটাৰীকেইটা 4টা বেটাৰী নতুন হৈ আছে, একদম নতুন নতুন বেটাৰী, আপোনালোকে আৰামত একদম 12 ঘণ্টা চলাব পাৰে একবাৰ ফুল চাৰ্জ কৰি। আপোনালোকে ৰাতি বহাই থওক আৰু 50 টকামান বেটাৰী চাৰ্জ খাব, ইলেক্ট্ৰিক বিল আহিব মাত্ৰ 40-15 টকা বিল আহিব, আৰু আপোনালোকে 1,500 টকা ইনকাম কৰক। বেটাৰীকেইটা নতুনেই হৈ আছে, সেইকাৰণে দামটো অলপ বেছি কৈছোঁ 95। আৰু এইখন বি এছ কেবি ব্লগ চাই আহিলে নিশ্চয় আপোনালোকক কম দিয়া হ'ব, 100% মই কৈছোঁ, কম কৰিয়ে দিম, কৰিয়ে দিম। আপোনালোকে আহি পচন্দ কৰক, একবাৰ চলাই চাওক, গাড়ীখন একদম মজা হৈ আছে। তো এইখন কোনো টেনশ্যন নাই, আৰামত 3 বছৰ একদম এইকেইটা বেটাৰী দি চলিব পাৰিব। আকৌ 4টা বেটাৰী দিলে আপুনি আধা পইচা দিলে নতুন বেটাৰী আকৌ পাই যাব, কিন্তু এইবিলাক বেটাৰী ইয়াত যে বেটাৰী লাগি আছে আপুনি একদম নতুন বেটাৰী লাগি আছে।